Ubo, Ninu, Nana, Minku, Imma, Grandma, Nina, and Mama. Hi everyone, Assalamualaikum. আশা করি সবাই অনেক ভালো আছেন, সবাইকে ঈদ মোবারক। জানি সবাই অনেক সুন্দর করে ঈদ কাটিয়েছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম ঈদের, যদিও বা আমার কোরবানি ঈদ মনে হয় না, এখানে তো এমনি ঈদ মনেই হয় না, আর কোরবানি ঈদে দেখা যায় যে কোরবানি দিলেই আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা সকালবেলা উঠে আমার রায়ানকে শাওয়ার করে দিয়েছি, এখন রায়ান নিজে নিজেই রেডি হচ্ছেন। তো অনেকগুলো কাপড় এখানে রেখেছি রায়ানের জন্য, অনেকেই দিয়েছেন আর বাই দিয়েছে বোন অনেকেই, তো সবগুলো আমি এখানে রেখেছি রায়ান যেটা পরবে আর কি। তো আমি ওকে যেটা দিয়েছি সেটাই পরছে, ওর খুবই পছন্দ হয়েছে রিরাসের এই শর্ট সেটটা আমি দিয়েছি ওকে, তো এটাই পরবে। যাই হোক, আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, ও নিজে নিজেই পরতে পারে, আমি ওকেই বলি নিজে নিজে পরে শেখার জন্য। দেখেন পরতে গিয়ে উল্টা ট্রাউজার পরে ফলছে, তো বলছে যে আমি ঠিক করে পরো, তো তারপর ঠিক করে পরলো, তখন বলতেছে যে চেক করবে মিরারে, তো চলে যাচ্ছে মিরারে চেক করার জন্য, কেমন লাগছে ওকে। যাই হোক, এদিকে আমার ড্রেসটা আমি সব কিছু রেডি করে রাখছি, রেডি হতে পারে কুইকলি। তো এই ড্রেসটা আমি কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এই ঈদে আমি কিনে কিছু কিনে নিই যেহেতু আছে, সেজন্য অযথা পয়সা নষ্ট করলাম না আর কি। যাই হোক, আমি একটা সিম্পল কালার দুল নিয়ে নিয়েছি, সিম্পল কি একটু হেভি আছে, এটা করেই ছিল, তো ড্রেসের সাথে মিলে গেলো, সেজন্য আমি এটা পরে ফেললাম। আর এদিকে আমার রায়ান খুবই দুষ্টামি করছে, ভিডিও করতে দেখতেছে যে যাই হোক, কুইকলি রেডি হয়ে যাচ্ছি, আজকে আমি আমার শাশুড়ি বাসায় যাবো, তো এখানে আমার ননদ আসবে আর কি। তো এই প্রতি রমজানের ঈদে আমার বাসায় সবাই আসেন, আর কুরবানির ঈদে আমার শাশুড়ির বাসায় আমি যাই, যদিও আমার বোনরা আসার কথা ছিল তো ওরা আসতে পারেনি, একটু বিজি হয়ে গিয়েছিল। যাই হোক, তো রেডি হয়ে আমরা এখন শাশুড়ির বাসা চলে যাচ্ছি, যেহেতু আমার বাসা কাছে আমার শাশুড়ির বাসা, হেঁটে গেলে 7 মিনিট এরকমই লাগে, তো আমরা হেঁটে যাচ্ছি আর কি। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, গরম গরম একটু ছিল, তো রায়ানকে শর্ট করে দিয়েছি। তো চলে আসছি আমি শাশুড়ির বাসায়, আর এখানে এসে দেখলাম ওনারা অনেক কিছুই তৈরি করেছেন, এই যে আমাদের পছন্দে আলু দিয়ে যে বেরির যে চপগুলো আছে সেগুলো রান্না করেছেন, আমারও পছন্দ বেরির চপ, আর এদিকে সন্দেশ করেছেন, যদিও বা আমার মিঠা তেমন একটা পছন্দ না, আমার শাশুড়ি একটু পছন্দ করেন। আর এদিকে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে, মিট দিয়ে বিরিয়ানি, তো সিম্পল ভাবেই রেখেছেন, যেহেতু এটা দিন খাওয়া হয় না, সবাই কিছু না কিছু খেয়ে আসেন বাসায় বা অনেক অনেক বাসায় যাওয়া হয়, তো আমার ননদরা কিন্তু আবার যাবে ওর শাশুড়ির বাসায়, তারপর আসবে এখানে, তো আমি একটু লেটেই আসছি বিকালে। তো এসে যেহেতু করে কিছু বেশি কিছু খাওয়া হয় না, সেজন্য আমি একটু খেয়ে নিচ্ছি, যেহেতু পছন্দের খাবারটাই এখানে আছে বিরিয়ানি এর সাথে আলু দিয়ে, আলু হলে তো হয়ে যায়, তো আমরা এখন খেয়ে নিব। এখানে বেরির মাংসে যে হাড়গুলো থাকে সেগুলো আমি একটু মানে ক্লিন করে নিয়েছি, যাতে খেতে একটু অসুবিধা না হয়, সেজন্য আর কি একটা লেবু নিয়ে নিলাম, আর সাথে আছে নাগা পিকেল, আলু দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে। তো আমি আমার দেবর আমার হাজবেন্ড বসে খাচ্ছিলাম একসাথে, যার যারই সবাই নিয়ে নিয়ে ফেলছেন আর কি, কেউ কাকে নিয়ে দিতে হয় না,
সবাই নিজে নিজে খেতে পারে। তারপর আমি আমার শাশুড়ি আমার রায়ান বসে টিভি দেখছিলাম, যদি বা রায়ান দেখছে না, ওর দাদার ফোন নিয়ে ও ঘাটাঘাটি করছিল, আমি আমার শাশুড়ি মিলে ওর যে নাটকগুলো দেখে সেগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। হুমায়ুন আহমেদের নাটকগুলো কিন্তু অনেক সুন্দর। এদিকে রায়ান ওর দাদা কিন্তু ঘুমিয়ে পড়েছেন সুফাতেই, তো ও গেম ডাউনলোড করার জন্য ওনার হাতে চাপ নিয়ে আসছে, উনি বলতেই পারবে না। এদিকে আমার ননদকে ফোন করলাম যে কখন আসবে, তো বলছিল যে চলে আসবে, সেজন্য আমি একটু ফ্রাই করে নিলাম। যেহেতু শাশুড়ি আর খালা মিলে অনেক কিছু রান্না করেছেন, সেজন্য বললাম যে আমি এগুলো করে ফেলি। ওরা চলেও আসছে, যেহেতু ভাত খাবে না সেজন্য ফ্রাই যেগুলো এগুলো খাবে, সেজন্য আমি বেজে নিয়েছি। আর এদিকে রায়ান আর হানা মিলে অনেক খুশি করছিলেন, হানাও অনেক খুশি বাইকে পেয়ে। যাই হোক, অনেক আড্ডা আড্ডা হলো, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সেগুলো কিন্তু অনেক ভিডিও করা হয়নি, যেহেতু কেউ ক্যামেরা আসতে চায় না, সেগুলো আমি ভিডিও করি না। তো এখন চলে যাচ্ছি বাসায়, আমার ননদের ননাসের মেয়ে আমাদেরকে মানে ড্রপ করে দিচ্ছে বাসায়, যেহেতু আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছেন, ওনার কাজ ছিল সেজন্য। যাই হোক, আজকে কেমন হয়েছে ভিডিওটি, ঈদের ব্লগটি, ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। যদিও আমার চিন্তা ছিল যে এবার কোনো ব্লগ করবো না, তাই একটু একটু ভিডিও করে ফেললাম, শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে সবার, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, অবশ্যই লাইক দিতে বলবেন না, আর কমেন্টস করতে বলবেন না, কমেন্টস করে বলবেন কেমন হয়েছে আজকের ব্লগটি। আমার রায়ান দেখেন আবার ড্রেসও চেঞ্জ করে নিছে, ওকে চেঞ্জ করে দিয়েছিলাম ওখানে, কিন্তু ও এটা পরবে না, এটাই পরে রাখবে, সেজন্য চেঞ্জ করে নিয়েছে নিজে নিজে, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।